সো হ্যালো ফ্রেন্ডস, তো আজকে 23শে সেপ্টেম্বর, আজকে সবাই জানি সুজিত মুখার্জির জন্মদিন। তো বাংলা সিনেমা যারা দেখে তারা এই নামের সাথে খুব ভালোভাবেই পরিচিত আমার মনে হয়, কারণ এই লাস্ট ডেকেড যেটা মানে 2010 to 2020, সুজিত মুখার্জি একটা বিশাল নাম। ইনফ্যাক্ট বাংলা সিনেমার যে ছোটোখাটো রেভলিউশন যেগুলো হয়েছে তার মধ্যেও সুজিত মুখার্জি খুব একটা ইম্পর্টেন্ট নাম হয়ে থাকবে। তো সব কিছু অ্যানালাইজ করেও যারা এই ভিডিওটা দেখছে, মোর অললেস আমি তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে সাপোজ যারা সুজিত মুখার্জির সিনেমা ফলো করে বা সুজিত মুখার্জিকে অ্যাজ এ পার্সন ফলো করে তার সোশ্যাল মিডিয়া, টুইটার, ইনস্টাগ্রামে, বা তার ফিল্ম মেকিং ধরনটাকে ফলো করে, সো তাদের জন্যই ভিডিওটা। অ্যান্ড প্রবাবলি এটা কোনো অ্যাসপায়ারিং ফিল্ম মেকারকে হয়তো হেল্প করতে পারে। আমি ভিডিও করার আগেই বলেই দিই শুভ জন্মদিন। সো না বাড়িয়ে, কথা না বাড়িয়ে ভিডিওটা করি। সো অনেস্টলি বলতে গেলে সুজিত মুখার্জিকে আমরা জানি যে মানে অনেক জায়গায়, অনেক বাংলার বড় বড় ইউটিউব চ্যানেলরা এটাও বলেছে, সুজিত মুখার্জি যখন সিনেমা বানায় তখন কিছু কিছু সুজিতীয় ফ্যাক্টর ফলো করে। মানে কী কী বিষয় সেগুলো আপনারা জানেন আছে, সো আমার ওটা বলার দরকার নেই। কিন্তু একটা ফ্যাক্টর যেটা আমি মনে হয় যে কোথাও কেউ বলেনি, কোথাও কেউ এটা নিয়ে কথা বলেনি, কিন্তু মানে এই ফ্যাক্টরটা দিয়ে সে তার 90% সিনেমার মধ্যে সেই এই ফ্যাক্টরটা কোনো না কোনোভাবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে ফ্যাক্টরটা কাজ করে তার সিনেমার মধ্যে। সো এখানে আমি তার প্রথম থেকে তার শেষ অবধি প্রত্যেকটা সিনেমা ধরে ধরে অ্যানালাইজ করতে চাই। হয়তো একটু ভিডিওটা বড় হতে পারে, বাট হয়তো এটা আপনার হেল্পও হতে পারে। সো প্রথম যে সিনেমাটা দিয়ে স্টার্ট করবো, ইটস 2010, অটোগ্রাফ। অটোগ্রাফ সিনেমাটা হয়তো মানে বাংলা সিনেমা যারা ফলো করে অটোগ্রাফ সিনেমার নাম শোনেনি, সেটা মনে আনা হতে পারে, কারণ এটা এমন একটা সিনেমা যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অন্যভাবে আর একটু উপরে গিয়ে রিভাইভ, তার কেরিয়ারটা একটু অন্যভাবে রিভাইভ হয়েছিল। ইটস লাইক কমার্শিয়াল সিনেমা সে করেছিল, একটা ফেজ এসেছিলো, মানে মানে খুব প্রিসাইসলি বলতে গেলে বোম্বা 3.0টা এই ফিল্মটা দিয়ে স্টার্ট হয়েছিল। ইটস লাইক তারপরে কন্টিনিউ হয়েছে বিভিন্নভাবে, মনের মানুষ আছে এর মধ্যে, 22শে শ্রাবণ আছে এর মধ্যে, জাতিস্বর আছে এর মধ্যে, আছে এরম করে, তারপরে ক্ষত আছে এর মধ্যে, অনেক ধরন আছে, কাকাবাবু রয়েছে এর মধ্যে। তো সব কিছুর মধ্যে দিয়ে এই ফিল্মটাই কিন্তু সেটা স্টার্ট করেছে, মানে বোম্বা 1.0 যেটা ছিল কমার্শিয়াল সিনেমা করেছে, 2.0 যেটা ছিল মানে একটু অন্য ধারার, মানে যেটা ঋতুপর্ণ ঘোষ যেই জিনিসটা স্টার্ট করেছে, 3.0 কিন্তু অটোগ্রাফ থেকে শুরু হয়েছে। তো যাই হোক, অনেক বাজে বকা হয়ে গেল, এখানেও এই সিনেমাতেও মানে যে আমার তো এটাই বলা হলো না যে কী বিষয় নিয়ে বলতে চাইছি, এই ফিলোসফিটার নাম হচ্ছে আমার মতে, আমি যে নামটা দিয়েছি সেটা হচ্ছে দ্য ফিলোসফি অফ লস্ট লেজেন্ডস। হ্যাঁ, এই ফিলোসফিটা অনেক জায়গায় কাজ করেছে, আমি অটোগ্রাফটাই বললাম, অটোগ্রাফ দিয়ে আমি স্টার্ট করছি। অটোগ্রাফিতে আমরা দেখতে পারি যে মানে এখানে এই ফিলোসফিটাকে ইউজ করা হয়েছে পাস্ট, মানে প্রেজেন্ট অ্যান্ড দ্য ফিউচারে। প্রেজেন্টে আমাদেরকে দেখানো হচ্ছে যে প্রসেনজিৎ অরুণ চ্যাটার্জি যে ক্যারেক্টারটা, একজন খুব সাকসেসফুল অ্যাক্টর, মানে সে নিজে প্রডিউস করছে তার একটা ফিল্ম যেটা কিনা সত্যজিৎ রায়ের নায়কের রিমেক, কিন্তু আলটিমেটলি তার একটা তার সাথে একটা ঘটনা ঘটে। কী ঘটনা ঘটে সেটা বললে স্পয়লার দেওয়া হবে, তার জন্য আপনাদেরকে সিনেমাটা দেখতে হবে। কিন্তু এমন একটা ঘটনা ঘটে যেটার জন্য তার নামটা পড়ে যায়, তার ফেমটা পড়ে যায়, যেটা নিয়ে সে গর্ব করত এতদিন ধরে, সেই জিনিসটা আর সেইভাবে থাকে না। একটা সময় সে লেজেন্ড ছিল, আলটিমেটলি সে কিন্তু হারিয়ে যায়। সো অটোগ্রাফ এই ফিলোসফির মধ্যে পড়ে, দ্য ফিলোসফি অফ লস্ট লেজেন্ডস। সময় না নষ্ট করে চলে আসবো তার সেকেন্ড সিনেমায়, 22শে শ্রাবণ। 22শে শ্রাবণে সেম ফিলোসফিটাও ইউজ করা হয়েছে, যেমন বলবো এটা তো সিরিয়াল কিলিংয়ের সিনেমা তো, কিন্তু হ্যাঁ অনেক সামাজিক ব্যাপারও এর মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে 22শে শ্রাবণের মধ্যে। সো স্টার্টিং ফ্রম দ্য ফ্রন্ট, মানে আমি যদি বলি অ্যানালাইজ প্রবীর, দ্য ক্যারেক্টার প্রবীর প্লেড বাই প্রসেনজিৎ চ্যাটার্জি, একঘেয়ে খিটখিটে মার্কা একটা লোক, মানে সে সবসময় মানে খ্যাট 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 করে। এখানে সেম ফিলোসফি অটোগ্রাফের মতোই, কিন্তু এখানে পাস্ট অ্যান্ড দ্য প্রেজেন্ট,
পাস্টে সে একজন খুব ভালো অফিসার ছিল, কিন্তু প্রবলেম এখানেও একটা কিছু আছে, সেটা বললেও স্পয়লার দেওয়া হবে, এটার জন্য ফিল্মটাকে দেখতে হবে আপনাদেরকে। সো আলটিমেটলি গিয়ে সে সব কিছু হারিয়ে ফেলে একটা সময় গিয়ে, এর বেশি আর বলা যাবে না। সো এখানেও কিন্তু দ্য ফিলোসফি অফ লস্ট লেজেন্ডসটা কাজ করেছে, ইটস লাইক কিছুটা আমরা এখানে মানে ইম্প্রেশনটা পেয়েছি সেটা। নেক্সট চলে যাবো আমি হেমলক সোসাইটিতে। এমন একজন মানুষ যে কিনা বিভিন্ন লোকেদেরকে সুইসাইডের পদ্ধতি শেখায়। ওটার একটা কারণ আছে, সেটা বললেও স্পয়লার দেওয়া হয়ে যাবে। সো সেটা করতে গেলেও আপনাদেরকে দেখতে হবে হেমলক সোসাইটি। কিন্তু এখানে যেটা আমি বলতে চাই, এখানে রেফারেন্সটা রাখা হয়েছে প্রেজেন্ট অ্যান্ড সামথিং দ্যাট ইজ গোয়িং টু হ্যাপেন ইন দ্য ফিউচার। প্রেজেন্ট অ্যান্ড দ্য ফিউচারের রেফারেন্স হয়েছে, এখন সে খুব হাসি খুশি, কিন্তু তার একটা রোগ আছে, সেটার জন্য সে বেশি দিন বাঁচবে না। সো হেমলক সোসাইটিতেও কোনোভাবে এই জিনিসটা ইউজ করা হয়েছে। ফোর্থ যেটায় চলে যাই সেটা হচ্ছে জাতিশ্বর। জাতিশ্বর আমি এখানে মিশর রহস্যকে রাখছি না, বিকজ মিশর রহস্য সৃজিৎ মুখার্জির লেখা চিত্রনাট্যের উপর বেস্ট, গল্পের উপর বেস্ট নয়। আর এটা একটা গোয়েন্দা গল্প, তাই এটাকে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা, সো আমি এটাকে সাইড করে দিচ্ছি, আমি জাতিশ্বরে চলে যাচ্ছি। জাতিশ্বরে দুভাবে, এটা একটু অন্যরকমভাবে এই ফিলোসফিটাকে ইনকর্পোরেট করা হয়েছে। এখানে আমি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এখনকার টাইমের প্রেজেন্ট টাইমটার কথা বলছি। সে একটা রোগে ভোগে, আলটিমেটলি সে ফিউচারে গিয়েও তার খারাপই হবে, কিন্তু এখানে একটা রেট্রোস্পেকটিভ অ্যাঙ্গেল রাখা হয়েছে। আগের জন্ম থেকে এই জন্মের একটা রেট্রোস্পেকটিভ অ্যাঙ্গেল রয়েছে এখানে। তো সেই রেসপেক্টে যদি বলতে হয় যে আগের জন্মে সে একটা খুব মানে মানে সো কল যখন স্টার্টিং হয়েছিল তখন সে একটা খুব মানে উচ্চ মানের জীবনযাপন করতো, সবাই ওদেরকে উঁচু চোখে দেখতো, সাহেব ফিরিঙ্গি মানে বুঝতেই পারছো। পরের জন্মে গিয়ে তার পরিণতিটা একদমই আলাদা, খুবই খারাপ পরিণতি। সো এখানেও সেই ফিলোসফিটা কাজ করছে যা ফিলোসফি অফ লস্ট লেজেন্ডস, কিন্তু একটা রেট্রোস্পেকটিভ অ্যাঙ্গেলে। তো অনেকটাই বলে দিলাম, অনেকটাই স্পয়লার দিয়ে দিলাম, বাট এটাকে দেখ মানে আরও ভালোভাবে বুঝতে গেলে সিনেমাটা দেখতে হবে জাতিশ্বর। নেক্সট ফিল্মে চলে আসি, আমার সবচেয়ে প্রিয় ফিল্ম সুজিৎ মুখার্জি ডিরেক্ট করা, সুজিৎ মুখার্জি লেখা চিত্রনাট্যের আমার প্রিয় ফিল্ম, যেটা হচ্ছে চতুষ্কোণ। ইয়েস, চতুষ্কোণে মানে এবার অনেকে বলবে যে এখানে তো ডিরেক্টরদেরকে রাখা হয়েছে, সো এখানে কি করে ওই অ্যাঙ্গেলটা রাখা হয়েছে, তো সেটাই আমি বলতে চাই। এখানে একটা খুব ছোট্ট চরিত্রে আছে বা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে একজন আছে, সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলি। হ্যাঁ, কৌশিক গাঙ্গুলির চরিত্রটাও অনেকটা ওই রকম, কারণ কৌশিক গাঙ্গুলি যদি ফার্স্ট জীবনে ভাবো, এটা আমি বলেই দিই কারণ এটা অনেক জায়গাতেই মানে প্লটে এটা লেখাই আছে, সে একজন প্রডিউসার ছিল, কিন্তু ভবিষ্যতে সে সর্বশান্ত হয়ে যায়। কেন হয়ে যায়, কি কারণে হয়ে যায়, আবার কি সে ফিরে যাবে, ওসব আমি বলবো না, কারণ চতুষ্কোণ এমন একটা থ্রিলার যার একটা পয়েন্টও বলে দিলে সিনেমা দেখার হয়তো মজাটা চলে যেতে পারে, এত সাসপেন্স আছে সিনেমাটার মধ্যে। সো চতুষ্কোণ আমি বলবো আমার প্রিয় সিনেমা সুজিৎ মুখার্জি ডিরেক্ট করা, সো সবাইকে বলবো এটা দেখার জন্য। সো এখানে এখানেও কিন্তু ওই লস লেজেন্ডসের ফিলোসফিটা কাজ করে, একটা সময় সে ছিল, ভবিষ্যতে সে নেই, ওই ফিলোসফিটা এখানেও কাজ করে যে একটা সময় তার ছিল অনেক কিছু, ভবিষ্যতে তার নেই। একটা সিনেমায় চলে আসবো পরের সিনেমা, এটাও আমার খুব প্রিয় একটা সিনেমা, নির্বাক। নির্বাক এমন একটা সিনেমা যেটা টোটালি বলতে গেলে প্রত্যেকটা সাবপ্লটে এইভাবে মানে বিয়ে করা হয়েছে, স্টার্টিং ফ্রম মানে এটা কী করে এক্সপ্লেন করবো আমি বুঝতে পারছি না, কারণ এটা যদি এক্সপ্লেন করি দ্যাট ইজ আমার মনে হয় পুরোটাই স্পয়লার দেওয়া হয়ে যাবে। সো আই ডোন্ট থিঙ্ক ইটস গুড টু এক্সপ্লেন দিস, কারণ প্রত্যেকটা সাবপ্লটই এরকম, সে অঞ্জন দত্তটা হোক, ঋত্বিক চক্রবর্তীর হোক, ওই গাছের গল্পটা হোক, বা নির্বাক এমন একটা সিনেমা, সো সেখান থেকে আমার মনে হয় না এটাকে ডিকোড করা করলে আর কিছু থাকবে না, মানে জিনিসটা দেখার মজাটাই আর থাকবে না। সো নির্বাকের পর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানে সো কল্ড একটা হিস্টোরিক্যাল ফিকশন নিয়ে, বা ফিকশন কি বলা যায় জানি না, আমি অত রিসার্চ ওয়ার্ক আমি করিনি, কিন্তু বলছি এখন রাজকাহিনী। রাজকাহিনী এমন একটা সিনেমা, এখানে আমাকে বলতে হবে না, যে কেউ এটা বুঝতেই পারছে যে
এটা একটা লস লেজেন্ডকে নিয়েই কথা, কারণ এখানে যে ঋতুপর্ণা সেনগুপ্তর যে চরিত্রটা রাজকাহিনীতে, মানে বেগম জানে যে চরিত্রটা, সে আলটিমেটলি সবাই জানে তার শেষ পরিণতি কি হয়েছিল। আর সে একটা ব্রথেল চালালেও তার যে একটা দাপট ছিল সেই অঞ্চলে, সেটা এই সিনেমার চিত্রনাট্যে খুব ভালোভাবেই প্রকাশ পেয়েছে। সো এটা ডিকোড কর, এটা আমার মনে হয় না এটা অনেকেই বুঝতে পারবে যারা এটাকে। নেক্সট চলে আসি আমি জুলফিকারে। জুলফিকার বলতে গেলে একটা কি বলবো না, মানে এটাও এমন একটা সিনেমা যেটাকে ডিকোড করার মতো কিছু নেই, এটাও এমন একটা সিনেমা যেটাকে ডিকোড করার মতো কিছু নেই, এটাও অনেকেই বুঝতে পারছে যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটাই এরকম যে সে একটা সিন্ডিকেট চালাতো বা সে তার অনেক দাপট ছিল সেই অঞ্চলে, আর সেই দাপটটা আলটিমেটলি থাকে না। সো এটাও সেইভাবে ডাইরেক্টলি, এটা এই দুটো সিনেমা খুব ডাইরেক্টলি এটাকে পোর্ট্রে করে, দ্য ফিলোসফি অফ লস্ট লেজেন্ডস আলটিমেটলি। এরপরে আমি চলে আসবো নেক্সট সিনেমাটাকে নিয়ে, যেই সিনেমাটার নাম হচ্ছে উমা। আমি আবার বললাম আমি এখানে ইয়েতি অভিযানকে বাদ দিচ্ছি, কারণ ইয়েতি অভিযান সৃজিৎ মুখার্জির লেখা একটা চিত্রনাট্য মাত্র, সৃজিৎ মুখার্জির লেখা কোনো রকম মানে গল্প। এবার প্রপারলি অ্যানালাইজ করলে যদি উমা সিনেমাটাকে আমি ধরি, কনসিডার করি যদি উমা সিনেমাটাকে, উমা এমন একটা সিনেমা যেখানে সবচেয়ে ভালোভাবে যদি কোনো চরিত্র এটাকে পোর্ট্রে করে থাকে, যে মানে দ্য ফিলোসফি অফ লস্ট লেজেন্ডস, সেটা অঞ্জন দত্ত। কারণ ব্রহ্মানন্দ যে ডিরেক্টর, যে যে ডিরেক্টরটা সে প্লে করছে, ইটস লাইক সে একটা সময় অনেক অ্যাওয়ার্ড জিতেছে, এবং সে বলছে মানে খুব ফ্ল্যাম্বয়েন্টলি বলছে যে মানে এই যে অ্যাওয়ার্ডগুলো দেখছেন এগুলো আপনাদের ভাষায় ফটোশপ করা নয়, আমার আমার দ্বারা অ্যাচিভ করা। সো এরকম একটা চরিত্র যে কিন্তু অন্য কী হয়েছে, তার ফ্যামিলি লাইফ শেষ হয়ে গেছে তার ফিল্মের ক্যারিয়ারের জন্য, সে গিয়ে আলটিমেটলি এমন একটা ইয়ে, অনেস্টলি সে মানে না, কিন্তু সে কাজ পায় না, সে ইন্ডাস্ট্রির কাজের মধ্যে নেই, তাকে কাজ দেওয়া হচ্ছে। জিনিসটা কিছুটা আবার খুব ডিপলি অ্যানালাইজ করলে কিছুটা আমি বলবো যিশু সেনগুপ্ত এবং সারা সেনগুপ্তর ক্যারেক্টারটার মধ্যেও এই ফিলোসফিটা কাজ করে, কারণ যিশু সেনগুপ্ত সুইজারল্যান্ডে একটা ভালো কাজ করতো, তার বাড়ি ছিল, সে সব কিছু বিক্রি করে তার মেয়েকে কলকাতার দুর্গাপুজো দেখাবে বলে, কারণ সে বাঁচবে না। সিমিলারলি আমি বলবো যে সারা সেনগুপ্তর চরিত্রটাও এরকম, কারণ মানে সেও, কারণ সেটা বলতে গেলে সেও বাঁচবে না, কারণ সে এখন অনেক মানে এত ফ্রিভোলাসলি এত জয়ফুলি লাইফ লিড করছে, সে আলটিমেটলি বাঁচবে না। সো যিশু সেনগুপ্তটাও বলবো পাস থেকে প্রেজেন্ট, অঞ্জন দত্তটাও বলবো পাস থেকে প্রেজেন্ট, কিন্তু সারা সেনগুপ্তটা কিছুটা বলবো প্রেজেন্ট থেকে ফিউচার। কিন্তু সারা সেনগুপ্তটা বা যিশু সেনগুপ্তটা মেন নয় এখানে, আমি বলবো অঞ্জন দত্ত চরিত্রটাই ওই ফিলোসফিটা ফলো করছে, কারণ সে তার আগে অনেক কিছু ছিল, এখন সেরকমভাবে বলতে গেলে তার নেই সেরকম কিছু। এরপরে যেতে গেলে আমি চলে যাবো এক যে ছিল রাজা, এটাও একটা সত্যি ঘটনাকে অবলম্বন করে একটা চিত্রনাট্য তৈরি হয়েছিল, এটাও বলতে গেলে সেম বস্তু মানে রাজকাহিনী জুলফিকার টাইপের, কারণ এখানে এক্সপ্লেন করার মতো কিছু নেই, এটা খুব ডাইরেক্টলি এটাকে আমাদের সবাইকার সামনে বুঝিয়ে দিচ্ছে যে ফিলোসফি অফ লস্ট লেজেন্ডস। কারণ একটা সময় সে রাজা ছিল, মেজ কুমার ছিল, সে আলটিমেটলি গিয়ে তার পরিণতি আমরা সবটাই জানতে পারছি, অ্যান্ড বেশি বলবো না, আবার বললাম স্পয়লার দেওয়া হয়ে যাবে, সিনেমাটা দেখুন আপনারা, অনেক ডিটেলস পাবেন এটা ইয়েতে, ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং সিনেমা, তাও আমি বলবো দেখুন সিনেমাটা, এটা এক্সপ্লেন করার মতো সেরকম কিছু নেই। এরপরে চলে আসি মণিশঙ্কর বাবুর লেখা একটা উপন্যাস অবলম্বনে তৈরি, শাহজাহান রিজেন্সি। এই এবার অনেকে হয়তো বলতে পারে তুমি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা গল্পগুলোকে অ্যানালাইজ করছো না, কিন্তু এটাকে অ্যানালাইজ করছো, তার অনেক কারণ আছে, কারণ ওগুলো আমি বললাম ওগুলো অনেকটা ডিটেকটিভ বা সো কল্ড সাসপেন্স থ্রিল মানে এই ধরনের গল্প, মানে নোভেল কেন্দ্রিক, বাট এটা আমি বলবো মোর দ্যান নোভেল, এটা জীবন কেন্দ্রিক একটা গল্প শাহজাহান রিজেন্সির চৌরঙ্গি যেটা। তো এখানে যেটা বলতে গেলে আবির চট্টোপাধ্যায়ের চরিত্র যেটা মানে সো কল্ড সাটা বোস যেটা, সো সেই চরিত্রটা আমার মনে হয় যে কিছুটা ওই ফিলোসফিটা ফলো করে, কারণ
সে আলটিমেটলি সেই পরমব্রতকে সবকিছু শিখিয়েছে পড়িয়েছে, আর আলটিমেটলি তারই পরিণতি কি হলো, সে একটা বেটার লাইফ এক্সপেক্ট করছিল কিন্তু আলটিমেটলি বেটার হলো না, আরো ওয়ার্স হয়ে গেল। সে আবার ফিরে এলো, তখন দেখছে পরমব্রত একজন বড় অফিসার হয়ে গেছে। ইটস লাইক সে মানে সকল মানে যেই পোস্টটা তার থাকার কথা সেই পোস্টটা পরমব্রত চ্যাটার্জি উপভোগ করছে, সো কিছুটা বলা যায়। এবার আমি চলে আসব গুমনামিতে, কারণ আমি বলছি কেন আমি স্কিপ করে ভিঞ্চি দা স্কিপ করে গুমনামিতে গেলাম, কারণ ভিঞ্চি দাকে আমি কথায় বলে আসি, এটাও খুব ডাইরেক্টলি বোঝা যায় যে গুমনামি এমন একটা সিনেমা যেখানে কিনা ডাইরেক্টলি এটা বলা হচ্ছে, মানে এই ফিলোসফিটা খুব ডাইরেক্টলি সবাইকার সামনে খোলা, দ্য ফিলোসফি অফ লস্ট লেজেন্ডস। আমি এখানে কোনো রকম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স টানতে চাই না, কোনটা সত্যি কোনটা মিথ্যে আমি জানতে চাই না, আমি জানাতেও চাই না, কারণ যদি এটাকে ফিকশনাল অ্যাঙ্গেলেও দেখি, যদি একটা ফিল্মের মতো করে ওটাকেও দেখি, সো অনেস্টলি বলতে গেলে এটাও কিন্তু একটা মানে যদি নেতাজিটাকে একটা চরিত্র হিসেবে দেখি তাও কিন্তু দ্য ফিলোসফি অফ লস লেজেন্ডস, কারণ সবাই জানে নেতাজি কী লেভেলের মানে একটা ইন্সপিরেশন প্রত্যেকটা বাঙালির জন্য আমার মনে হয়। কিছু কিছু এখানে অনেক বাঙালি হয়তো হবেন যারা এখনও মনে করেন না, জানি না তারা কোন স্বর্গে বাস করেন। জেনারেলি প্রত্যেকটা বাঙালির ইন্সপিরেশন নেতাজি, সো নেতাজি এমন একটা চরিত্র আলটিমেটলি তার কি পরিণত হয়েছিল, যাই হয়ে থাক না কেন খুব একটা ভালো হয়নি। এটাও সেইভাবে বলতে গেলে যদি একটা ফিল্মের অ্যাসপেক্টে বলেন, আমি পলিটিক্যাল অ্যাসপেক্টে বলছি, একটা ফিল্মের অ্যাসপেক্টে বলেন এটাও একটা ফিলোসফি অফ লস্ট লেজেন্ডস। এবার দুটো সিনেমা এখানে এক্সেপশন থেকেই গেল, সেটা হচ্ছে ভিঞ্চি দা এবং দ্বিতীয় পুরুষ। এই দুটো সিনেমা নিয়ে আমি ভিঞ্চি দাকে কেন ইয়ে করলাম, কারণ ভিঞ্চি দা আমার মনে হয় আমার একটা এক্সেপশনাল সিনেমা সৃজিৎ মুখার্জির লেখা বা সৃজিৎ মুখার্জির ক্যারিয়ারে, যেটা কিনা এই ফিলোসফি মানে এই ফিলোসফিটা ম্যাচ করে না যার সাথে, কারণ আমি বলছি কারণ ভিঞ্চিতাতে এরম কোনো চরিত্র নেই যার কাছে একটা সময় অনেক কিছু ছিল এখন গিয়ে সব হারিয়েছে, নেই কোনো চরিত্রই নেই সে। এবার জোর জবরদস্তি করেও যদি এখানে কিছু মানে অ্যাড করতে হয় দেন ডেফিনেটলি আমি বলবো ভরত কল, তিনজন যে ক্রিমিনাল যারা যাদেরকে ফাঁসানো হয়েছে তাদের যদি রেসপেক্টে দেখেন যে তারা তাদের কাছে অনেক ধন সামগ্রী ছিল বা তারা অনেক পাওয়ারফুল লোকজন তাদের কাছে অনেক ছিল, তাদের পাওয়ারগুলো নষ্ট হয়ে গেছে, এই রেসপেক্টে বলা যায় যে এখানেও লস লেজেন্ডসের ফিলোসফিটা কাজ করছে, কিন্তু ভিঞ্চিদাকে আমি এক্সেপশনালি রাখবো। সো আরেবার একটা মানে যেটা বলবো যে দ্বিতীয় পুরুষ, দ্বিতীয় পুরুষ এমন একটা সিনেমা যেটা আমি বলবো যে ওটাও একটা এক্সেপশন, কারণ এখানেও দ্বিতীয় পুরুষও এমন কোনো চরিত্র নেই যার কাছে অনেক কিছু ছিল আলটিমেটলি গিয়ে সে সব কিছু হারিয়েছে। এবার আমি বলবো যে এবার এখানেও জোর জবরদস্তি করে দুটো চরিত্রকে আনা যায়, এটা হচ্ছে আবির চট্টোপাধ্যায় এবং রাইম হাসান। কারণ আবির চট্টোপাধ্যায়ের চরিত্রটা বলছি কারণ তার তো একটা মানে 22 রমণে দেখাচ্ছে একটা মোটামুটি হ্যাপি লাইফে লিড করছে, আলটিমেটলি সে একটা তার একটা এক্সপেকটেশন ছিল তার একটা রাইম হাসানের প্রতি সফট কর্নার ছিল, কিন্তু আলটিমেটলি গিয়ে সেটা হলো না। সেটা যদি বলো যেটা যদি লস লেজেন্ডসের ফিলোসফিতে আনো আনতে পারো, আমি সেটাকে আনি না। অ্যান্ড রাইম হাসানও, রাইম হাসান যখন ফল 22 শ্রাবণে কত একটা মানে বেশ জলি একটা চরিত্র, মানে বেশ হাসি খুশি জোভিয়াল একটা ক্যারেক্টার, সে গিয়ে আলটিমেটলি একটা মন মরা মানে একটা চরিত্র হয়ে যাচ্ছে দ্বিতীয় পুরুষে। গানটা যেটা মানে ওই যে ওই গান আমার চোখে ঠোঁটে গাল, হ্যাঁ ওই গানটা যে মানে কত একটা মিষ্টিভাবে পোর্ট্রে করা হয়েছিল 22 শ্রাবণে, সেম ওটা একটা মেড়মেড়ে বা একটুখানি একটা মেলাঙ্কোলিক টোন করে বাজানো হয়েছে, সো এইগুলো এক্সেপশন। সো এক্সেপশনের মধ্যে আমি এই চারটে সিনেমাকেই রাখলাম, ইয়েতি অভিযান, মিশর রহস্য, ভিঞ্চিদা, দ্বিতীয় পুরুষ। সো হোপ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি বুঝতে পারছি 20 মিনিট প্রায় বোধহয় হয়ে গেল,
কিন্তু আমি যেটা বলতে চাইছি যে হয়তো এই অ্যানালিসিসটা কারুর হয়তো হেল্প হতে পারে, করি আমি ভুলও হতে পারি, উনি আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স। তো ধন্যবাদ, এই ভিডিওটা শেষেও আমি জানাচ্ছি শুভ জন্মদিন, আরও ইভলভ করুন, আরও ভালো ভালো কাজ আমাদের দিন, আরও যেন আমাদেরকে এইভাবে ডিকোড করতে হয় আপনার পরের ছবিগুলো, পরের ফিলোসফিগুলো, আর যেন আপনার এই বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট থেকে অনেক অ্যাসপায়ারিং ফিল্ম মেকাররা অনেক কিছু শিখুক। ধন্যবাদ।